সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। রাইট নাও সোশ্যাল মিডিয়া জুড়ে দুই দেশের দুই জনপ্রিয় নায়িকার দুটো ভিডিও নিয়ে চলছে একদম তুমুল সমালোচনা। একটা হচ্ছে কলকাতার নায়িকা নুসরাত জাহানের টিকটক ভিডিও এবং অন্যটি হচ্ছে ঢালিউডের পরিমণির একটা নাচের ভিডিও। এখন প্রথমে আসি নুসরাত জাহানের কাছে। আমরা তো জানি এই লকডাউনে অনেক নায়ক নায়িকারাই টিকটক ভিডিও পোস্ট করছে, সেই ধারায় গতকাল টলিউড অ্যাক্ট্রেস নুসরাত জাহানও টিকটক ভিডিও শেয়ার করেছেন, যেটা নিয়ে এখন চলছে সমালোচনা। এখন এই টিকটক ভিডিওটা কিন্তু খুবই নর্মাল, বলিউড অ্যাক্ট্রেসরা যেমন টিকটক করেছিল ঠিক তেমনই। কিন্তু তাকে নিয়ে সমালোচনা করার প্রধান ইস্যুটা হচ্ছে তিনি একজন এমপি হয়ে কেন এই দুঃসময়ে এসব পোস্ট করছেন। অনেকেই লিখেছেন আপনি এসব ভিডিও লকডাউন শেষ হলে কিংবা সিচুয়েশন কন্ট্রোল হওয়ার পরেও পোস্ট করতে পারতেন, যেখানে আপনার আন্ডারে থাকা এলাকাগুলোতে মানুষ খাদ্য অভাবে ভুগছে সেখানে আপনার এমন ভিডিও পোস্ট করা একেবারেই উচিত হয়নি। কেউ কেউ আবার লিখেছে আমরা আপনাকে ভোট দিয়ে এমপি বানিয়েছি আপনার নাচ দেখার জন্য নয়, দয়া করে এসব কাজ বাদ দিয়ে বাসিরহাটের মানুষগুলোর অসুবিধা সমাধান কিভাবে করা যায় সেই দিকে মনোযোগ দিন। আবার কেউ কেউ মজা করে এটাও লিখেছে এমপি মহাশয়া আপনি এভাবে কমেডি চালিয়ে যান, আপনার কমেডি দেখে করোনা একদিন ঠিকই দূর হবে। এখন তিনি এমপি হয়ে কেন এমন ভিডিও পোস্ট করেছেন এটা নিয়ে অনেকে সমালোচনা করলেও অনেকে আবার বলছে আপনি একজন মুসলমান, একজন মুসলমান হয়ে রমজান মাসে এসব ভিডিও পোস্ট করা আপনার অ্যাভয়েড করা উচিত ছিল। যাই হোক, রমজান মাস নিয়ে যখন কথা বলছি তখন অনেকে কিন্তু রমজান মাসে পরিমণির পোস্ট করা নতুন এই ভিডিও নিয়ে একেবারেই খুশি নন। এখানে আমরা দেখেছি পরিমণি একটা হিন্দি গানে নিজের মতো করে ডান্স করছে। এখন কারো কারো কাছে পরীর এমন ডান্স পারফর্ম কিউট লাগলেও অনেকে করছে সমালোচনা। অনেকেই মনে করছেন পরী তো সমালোচনা পাত্তা না দিয়ে হরহামেশে বোল্ড বোল্ড ছবি পোস্ট করে, সেটা ঠিক আছে, কিন্তু এই রমজান মাসে এক মাস তার অ্যাটলিস্ট এমন ভিডিও পোস্ট করা থেকে বিরত থাকা উচিত ছিল যেখানে বাংলাদেশের 90% মানুষই হচ্ছে মুসলমান। আবার কেউ কেউ বেশ খেপে যেয়ে তাকে আনফলো করার স্লোগান তুলছে। আবার কেউ কেউ এটাও মনে করছে হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য, আলোচনায় থাকার জন্য সে এই সময় এসে এমন ভিডিও শেয়ার করেছে। এখন এইভাবেই পরীর এই ভিডিও নিয়ে অনেকেই করছে সমালোচনা। সো ভিউয়ার্স, নুসরাত জাহান এবং পরী মনির এই দুই ভিডিও নিয়ে আপনার অপিনিয়ন কি, কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।